রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের নাম পাঁচপিড়, সম্পূর্ণ পরিত্যক্ত। এখানে কাউন্টার আছে, রেলওয়ে স্টেশন আছে, তবে স্টেশনে কোনো মানুষ নেই, কোনো কর্মী নেই, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো কিছু নেই, বুকিং কাউন্টার নেই। তবে এখানকার ভাষ্য মতে, এখানকার স্থানীয় লোকজনের ভাষ্য মতে, যেটা শুনতে পেরেছি বা জানতে পেরেছি, যে এখানে ট্রেন দিনে দুবার স্টপেজ দেয়, দু চারজন যাত্রী হয়তো পায়, থাকে কখনো কখনো সেটাও থাকে না। আর একদম শুনশান নিরিবিলি একটা স্থানে স্টেশন। এই দোকানটা মাঝে মধ্যে খোলা থাকে, চা পানের দোকান, ছোট্ট একটা টং দোকান, আর কিছু ক্রিকেট খেলে এবং ক্যারাম বোর্ড খেলে, রাতভর চলে খেলা। আর স্টেশনে, সম্পূর্ণ স্টেশনটা পরিত্যক্ত, তো স্টেশনে কোনো প্রকার মানুষ নেই। আমার মনে হয় যে বিগত 10-15 বছরে এই স্টেশন কখনো ওপেন হয়নি, এই 10-15 বছর থেকে এই স্টেশনটা অকেজোভাবেই পড়ে আছে। আচ্ছা, এখানে এক মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনি কি স্থানীয়? আচ্ছা, এই স্টেশনের নাম কি? পাঁচপিড় স্টেশন। এই স্টেশনে ট্রেন থামে না? থামে, যাত্রী আসে, যাত্রী নামেও। কতদিন থেকে এই স্টেশনে তালা মারা? কাউন্টারে লোক বসে না এক দেড় মাস থেকে। আচ্ছা, 20 গ্রামে টিকিট করতে হয়, এখান থেকে টিকিট পাওয়া যায় না। স্টেশন মাস্টার আছে কি জানেন আপনি? কতদিন হবে? বছর 2-4? কম হবে না? কেউ কাউন্টারও লোক থাকে না, স্টেশন মাস্টার কেউ থাকে না, যাত্রীরা আসে, যাত্রীরা আসে, যাত্রীরা নিজে থেকেই আসে, নিজেই ট্রেনে ওঠে, নিজে চলে যায়, টিকিট করার কোনো সুযোগ নেই। আর ট্রেন ব্রেক করে, ট্রেন থামে প্রতিদিন। কতক্ষণ ট্রেন এখানে স্টপেজ দেয়? 5-7 মিনিট স্টপেজ দেয়। যাত্রী হালকা যাত্রী হয়? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা কথা বললাম স্থানীয় এখানকার এক মানুষের সাথে। এই যে দেখা যাচ্ছে যে মূল্য তালিকা, বিভিন্ন গন্তব্যে ট্রেন পৌঁছার মূল্য তালিকা, এটা মনে হয় খুব পুরাতন নয়, ইদানিংকালের। তবে দুঃখজনক হলেও যে এত বড় একটা স্টেশন এবং পুরাতন, সেই মুঘল আমলে বলবো না, ব্রিটিশ আমলের স্টেশন, যেটা এই স্টেশন হচ্ছে হলো বিখ্যাত চিলমারি বন্দর যাওয়ার পথেই পড়ে। এখান থেকে 2-3 স্টেশনের পর চিলমারি স্টেশন ছিল, এখন চিলমারি স্টেশন নদী গর্ভে বিলীন হয়ে গেছে, রমনা স্টেশন আছে শেষ স্টপেজ। তবে যাত্রী হয় নিয়মিত, মাঝে মধ্যে যাত্রী পাওয়া যায়, যাত্রী হয়, তো কোনো প্রকার কর্তৃপক্ষ নেই, কোনো মানুষ নেই। আমার জানা নেই যে এখানে সরকারিভাবে কোনো কেউ নিয়োগপ্রাপ্ত আছেন কি না, এখানে কর্মরত কেউ আছেন না। দেখেন ছায়া নিবিড় এক চায়ের সিটে মানুষ ঘুমাচ্ছেন, এনারা হচ্ছেন প্রকৃত সুখী। আমরা যারা আছি তারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে পারি না, আর এই প্রকৃত সুখী মানুষরা দিন রাত সবাই নিশ্চিন্তে দ্বিধাশে ঘুমাচ্ছে। এই যে পাঁচপিড় স্টেশন, ওই যে সোজা দেখা যাচ্ছে পাঁচপিড় নেম প্লেট, খুব দূরে আছে। আমি ধীরে ধীরে যাচ্ছি, চেষ্টা করছি ওই পাঁচপিড় নেম প্লেট দেখানোর জন্য পাঁচপিড় স্টেশনে। জি, রেল লাইনগুলো আছে, তবে সবগুলো ভালো নেই, বাঁকা টাড়া হয়ে আছে, এটা রিক্সে আছে, এবং প্ল্যাটফর্মে ইটগুলো স্থানীয় মানুষ তুলে নিয়ে গেছেন, ইটগুলো নেই। এই যে পাঁচপিড় স্টেশন আমরা দেখতে পেলাম, এটা হলো পাঁচপিড় স্টেশন। এই প্ল্যাটফর্মে যেগুলো ছিল ইটগুলো, মানুষ সব বেহাল অবস্থা,
এখানকার যেহেতু পাহারা নেই, কোনো মানুষ নেই, কোনো লোকজন নেই, যদি নিয়মিত মানুষ কর্মচারী স্ট্যান্ড থাকতো তাহলে হয়তো এগুলো থাকতো, এই সম্পদগুলো থাকতো, দেশীয় সম্পদগুলো থাকতো।